সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজ বাংলা দ্বিতীয় পত্রের বর্ণ পরিচয় সম্পর্কে আলোচনা করব। বর্ণ কাকে বলে? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত বা সাংকেতিক রূপ। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত বা সাংকেতিক রূপ তথা ধ্বনি যে উচ্চারণ করে সে উচ্চারণের যে চিহ্ন দ্বারা সে উচ্চারণকে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে বর্ণ। বাংলা বর্ণ দুই ধরনের হয়ে থাকে, এক স্বরবর্ণ, দুই ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কাকে বলে এটা আমাদের জানা দরকার। স্বরবর্ণ, বাংলা স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি। স্বরবর্ণ হচ্ছে যে বর্ণ উচ্চারণ করার সময় বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাকে স্বরবর্ণ বলা হয়। যে বর্ণ উচ্চারণ করার সময় বাকযন্ত্রের অন্য কোথাও বাধাপ্রাপ্ত হয়নি, বরং উচ্চারণ স্থল থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত সরাসরি বের হয় তাকে স্বরবর্ণ বলা হয়। এবং ব্যঞ্জনবর্ণ, যে বর্ণ উচ্চারণ করার সময় বাকযন্ত্রের অন্য কোথাও বাধাপ্রাপ্ত হবে এবং স্বরবর্ণের সাহায্য গ্রহণ করবে, স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ উচ্চারণ হবে না। এক কথায়, যে বর্ণ উচ্চারণ করার সময় বাকযন্ত্র অন্য কোথাও বাধাপ্রাপ্ত হবে না এবং স্বরবর্ণের সাহায্য গ্রহণ করবে তাকে ব্যঞ্জনবর্ণ বলা হয়। আজকে আমরা ব্যঞ্জনবর্ণের স্পর্শবর্ণগুলো ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শবর্ণ, সেই স্পর্শবর্ণ সমূহ আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি বাংলা বর্ণ মোট 50টি, তার ভিতরে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি। স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি, মোট বর্ণ হচ্ছে 50টি। তাহলে আমরা জানতে পারলাম কি, স্বরবর্ণ যদি আসে পরীক্ষায় স্বরবর্ণ কতটি? 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, মোট 50টি। এর ভিতরে আবার ভাগ আছে পূর্ণমাত্রা, মাত্রাভিত্তক। মাত্রাভিত্তিতে পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি, অর্ধমাত্রার 8টি এবং মাত্রাহীন 10টি, মোট 50টি। অতএব জানতে পারলাম পূর্ণমাত্রা হচ্ছে 32টি, অর্ধমাত্রা হচ্ছে 8টি এবং মাত্রাহীন 10টি, মোট 50টি বর্ণ। বর্গের ভিত্তিতে বাংলা বর্গ 5টি, মনে রাখতে হবে বাংলা বর্গ 5টি। ক, চ, ট, ত, প, ক, চ, ট, ত, প, প্রত্যেকটা বর্গে আবার বর্ণ সংখ্যা আলাদা আলাদা আছে। এখানে স্পর্শ বর্ণের ভিতরে ক বর্গে 5টি বর্ণ আছে, ক, খ, গ, ঘ, উম্ম, ক, খ, গ, ঘ, উম্ম। এবং চ বর্গে আছে চ, স, জ, ঝ, ঞ। ট বর্গে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গে আছে ত, থ, দ, ধ, দন্তন্য। প বর্গে আছে প, ফ, ব, ভ, ম। এখন আসি ক বর্ণের, ক বর্গের বর্ণগুলোকে বলা হয় কণ্ঠবর্ণ। কণ্ঠবর্ণ হচ্ছে যে বর্ণগুলো সরাসরি কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। চ বর্গের বর্ণগুলো চ, স, জ, ঝ, ণ, এগুলো হচ্ছে তালু বা তালব্য বর্ণ। ট বর্গের বর্ণ ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এগুলো হচ্ছে মূর্ধ তথা মাড়ি থেকে উচ্চারিত হয়, দাঁতের মাড়ি থেকে। ত, ত বর্গের বর্ণগুলো হচ্ছে দন্তবর্ণ, এগুলো দাঁত থেকে, দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয়, ত, থ, দ, ধ, দন্তন্য। প বর্গের, প বর্গের বর্ণসমূহ ওষ্ঠ থেকে উচ্চারিত হয়, প, ফ, ব, ভ, ম, এগুলো দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হয়। তাহলে আমরা বুঝলাম কি, কণ্ঠবর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ, উম্ম, তালুব্য বর্ণ হচ্ছে চ, ছ, জ, ঝ, ণ, মূর্ধবর্ণ ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, দন্তবর্ণ ত, থ, দ, ধ, দন্তন্য, উষ্ঠবর্ণ প, ফ, ব, ভ, ম,
আমরা এখানে এই বর্ণগুলোর কয়েকটা পরিচয় পেয়েছি। প্রধানত এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তারপর হচ্ছে এগুলো হচ্ছে স্পর্শ বর্ণ, এগুলো হচ্ছে স্পর্শ বর্ণ, এগুলো কি স্পর্শ বর্ণ, এগুলো হচ্ছে স্পর্শ বর্ণ। তারপর এগুলো আবার কিছু ভাগ করা গিয়েছে, তা হচ্ছে বর্ণমালার প্রথম বর্গের প্রথম দুটো বর্ণকে বলা হয় অগস বর্ণ, কারণ এগুলো উচ্চারণ করার সময় হালকাভাবে বের হয়ে যায়। আর পরের দুটো বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ, এবং শেষের বর্ণটা হচ্ছে নাসিক্য বা অনুনাসিক বর্ণ, কারণ এটা নাকের বাসি থেকে সাধারণত উচ্চারণ হয়ে থাকে, নাকের বাসি থেকে সাধারণত উচ্চারণ হয়ে থাকে। আসি তাহলে অগস বর্ণ কি কি, ক খ চ ছ ট ঠ ত থ প ফ, এবং ঘোষ বর্ণ কি কি, গ ঘ জ ঝ ড ঢ দ ধ ব ভ। বলা বাহুল্য, অঘোষ এবং ঘোষ এ দুটোকে আলাদা করার জন্য এই সবটাকে অবশ্যই মুখস্থ করতে হবে। তারপর এখন আসি বর্গের প্রথম বর্ণটা অল্প প্রাণ। বর্গের প্রথম বর্ণটি যেমন ক চ ট ত প, এগুলো হচ্ছে অল্প প্রাণ, কারণ এগুলো উচ্চারণ করার সময় অল্প সময় লাগে। আর খ ছ ঠ থ ফ, এগুলো হচ্ছে মহাপ্রাণ, এগুলো উচ্চারণ করার সময় একটু বেশি সময় লাগে। আবার ঘোষ বর্ণের গ জ ড দ ব, এগুলো হচ্ছে অল্প প্রাণ, এবং ঘ ঝ ঢ ধ ভ, এগুলো হচ্ছে মহাপ্রাণ। এবং নাসিক্য বর্ণ ই নিয় ন নম, ইয় নিয় ন নম, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। আমরা সহজে এগুলো মনে রাখার জন্য একটা কৌশল অবলম্বন করতে পারি, তা হচ্ছে ইংরেজি বর্ণ যে যে বাংলা বর্ণ ইংরেজিতে লিখতে একটি অক্ষর ব্যবহৃত হয়, একটি অক্ষর ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অল্প প্রাণ, যেমন সে ক কে গ জি। এবং যে বর্ণ লিখতে ইংরেজি দুই বা ততোধিক বর্ণ লাগে তা মহাপ্রাণ বর্ণ, যেমন সে খ, এবং খতে লেখছে কি কে এইস, ঘ লিখতে জি এইস,